মনে হয় ওরা সব বলে দিয়েছে। সমুদ্রে ডুবে যাবার ঠিক আগে সিরিয়ান শিশুটি বলেছিল, স্কুলের মধ্যে উগ্রপন্থীর বুলেটে ঝাঁঝরা হওয়ার আগে পাকিস্তানি কিশোরী বলেছিল, 18 নম্বর ISIS ধর্ষণ করার আগে ইয়াজিদি বালিকা বলেছিল, স্কুল ব্যাগে মাদক নেব না বলে কোতল হওয়ার আগে কলম্বিয়ান কিশোর বলেছিল, ভারতে 4-5 জন খুবলে খাওয়ার পরে শ্বাসরোধ হয়ে আসা 5 বছরের মেয়েটিও বলেছিল, তোমরা বড়রা শৈশবের সাথে ঠিক করছো না, তোমরা আমাদের আগামীকে খুন করছো নির্মমভাবে। দাঁড়াও, সীমানা পেরোই, ওপারে গিয়ে তোমাদের নামে নালিশ করব, তোমাদের সবার নামে, যে সব বড়রা আমাদের মারলে আর যারা আমাদের বাঁচালে না, যে সব ধর্মযাজক এখনো প্রার্থনা করছেন পরম নিশ্চিন্তে, যে সব রাষ্ট্রপ্রধান এখনো মারাত্মক অস্ত্রের বিলি বণ্টনে ব্যস্ত, যে সব লোকে এখনো শেয়ার বাজারের পতনকে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে, দেখো আমরা ওই পারে গিয়ে তোমাদের সবার নামে নালিশ করব, কিভাবে শিশুদের প্রতিটা দিন তোমরা বিষ দিয়ে ভরে দিয়েছ। আজ প্রতি ঘরে বড়রা দরজা বন্ধ করে বসে আছে, দরজার ঠিক বাইরে অদৃশ্য মৃত্যু অপেক্ষা করছে একটা ভুলের, সকলের মুঠোফোন স্ক্রিন জানান দিচ্ছে আজ পর্যন্ত সংক্রমণে মৃতের সংখ্যা, সংখ্যাটা বাড়ছে, বাড়বে, বাড়বেই। মনে হয় ওই পারে গিয়ে ওরা সব বলে দিয়েছে।